দেখো সাতের এক, দেখো ভেক্টরের সূত্র গুলা একটু মুখস্থ করতে পারলে এই ভেক্টর একদম সহজ অঙ্ক। কে আসলো? তাহলে দেখো তো সূত্রটা, দেখো তো এখানে কি আছে। এখানে বলছে বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ। আজকে কি নেট সবারই ডিস্টার্ব করতেছে? যে সাকিন কয়েকবার আসলো গেল। দেখো শোভা আসতে পারে নাই না, আচল না ভাই, ওদের নেটে অনেক সমস্যা। কালকে গেছিলাম না আমরা, তখন সমস্যা ছিল। আচ্ছা দেখো, তাহলে আমরা লিখবো বি ভেক্টরের উপর, এখানে কি আছে আরেকবার দেখানো, বি ভেক্টর, বি ভেক্টরের, বি এর উপর এ ভেক্টরের অভিক্ষেপ। আমি কিন্তু একবারে সূত্রটা লিখতেছি, আলাদা আলাদা করে বের করব না। হ্যাঁ, আমাদের এ বি এর অভিক্ষেপ সূত্রটা কি ছিল? a dot এ, b divided হ্যাঁ ওটা তো সূত্র, এ কস থিটা ইকুয়াল টু এ ডট বি ডিভাইডেড বাই পরম মানে a এ না বি। b হ্যাঁ, এইটুকু তো এখানে আছে, তাহলে এটা হবে আনসার। তাহলে এখানে দেখো এ, আমি একটু সরাই লিখতেছি, এর মান বসায় দাও। পরম মান বি এর, এই যে বি এর পরম মান হচ্ছে এই যে মডুলাস এক্স, মানে আই জে কে এর সহগ গুলা বর্গ করতে হবে। টু স্কোয়ার, টু স্কোয়ার এখানে প্লাস মাইনাস ওয়ান। আচ্ছা এ ঠিক আছে, তো এই যে ভুল লিখে বলাইছি, এ হচ্ছে প্লাস কে, এ হচ্ছে প্লাস কে। এখানে সবাই একটু ঠিক করে নাও। হ্যাঁ, প্লাস কে, এই গুণটা তো আগে আগে দেখছো, যারা ক্লাস করে নাই তারা একটু দেখে নাও আবার। এখানে আমরা আই ডট আই গুণ করলে ওয়ান হয়, এভাবে জে ডট জে এটা ওয়ান, কে ডট কে এটা সব, মোটামুটি যারা ভেক্টর করছো তারা জানো। আচ্ছা, আর আই এর সাথে জে গুণ করলে আবার জিরো হয়ে যাবে, এই জন্য আমরা শুধু আই এর টাই রাখবো। সিক্স এর সাথে টু, টুয়েলভ মাইনাস থ্রি এখানে টু, মাইনাস সিক্স, কের সহগ হলো টু, টু এর সাথে আছে ওয়ান প্লাস টু। তারপরে নিচে দেখো, আজকে বুঝলাম না এখনো, মাহির শোনা যাচ্ছে? জি স্যার। নেটে প্রবলেম? না স্যার, আমার সাউন্ড গ্লিচ হয়ে গেছিল স্যার, কিছু শুনতে পারতেছিলাম না, লিভ নিয়ে আবার জয়েন নিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না দেখো তাহলে এখানে আসতেছে ফোর প্লাস ফোর প্লাস ওয়ান, যোগ বিয়োগটা করো। সাদিয়া বলতো কত হয়েছে উপরে উপরে? আমার এখানে একটা দেখো কোয়েশ্চেন, চোদ্দ, বলো আপনি বলো। বি এর মানের জায়গায় এ এর মানগুলো কেন লিখছেন রুট ওভার দিয়ে?
করে একটু বলবি না আগে, খেয়াল করে নি রে। 6² + -3² + 2² তাহলে হবে 249 আসে। এখানে 9 + 4 49, আর উপরে কত? উপরে হচ্ছে 12 থেকে 6 8, উপরে 8, নিচে হচ্ছে 49, তাহলে 8/7, 8/7 হচ্ছে আনসার। না ঠিক করো একটু, একটা মার্কার লাগবে রে। বুঝে পেলাম। সবাই কি লিখছো? তিয়ানা, আসসালামু আলাইকুম স্যার। সরি স্যার, সরি স্যার, আমার একটা কানেকশন প্রবলেম ছিল স্যার। আজ একটু তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো। আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, একটু দাও। আরেকটা অঙ্ক করব স্যার। একটাই করিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, একটাই করছে। ভালো হয়েছে। আচ্ছা, দুই নাম্বারটা তোমরা করবে একদম সেম অঙ্ক, এগুলা এগুলা সব আমি তিন নাম্বারটা করব। বুঝে ফেলবো? জি স্যার, বুঝছি। আপনি এতক্ষণ কই ছিলেন? স্যার আমি কলেজে যেতাম। আচ্ছা আচ্ছা, স্যার কি করাইছেন একটু বলবেন। একটা অঙ্ক করছি উপাংশ, আর সমস্যা নাই, ভিডিও আছে, রেকর্ড করতেছি, পাওয়া যাবে। সহজ অঙ্ক এটা, তোমরা ফিজিক্স এ করছো। দেখো এবার উপাংশ করবো। হ্যাঁ, এ হচ্ছে 2i (10j) - 11k, বি, এগুলো কিন্তু ছোট হাতেরই দেওয়া, বুঝছো? যেভাবে আছে ওইভাবে, আবার মাত বড় করে বড় হাতে লিখো না, জাস্ট এটা একটা নাম দেওয়া, আর এটার উপরে ভেক্টর চিহ্ন দিও না, কারণ ওরা এইভাবেই দিছে, তো বড় মোটটি মোটা করে অক্ষর দিছে। আচ্ছা দিতে পারো, সমস্যা নেই। এখন বলছে এ ভেক্টর বরাবর, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ, সূত্রটা কি? উপাংশ হচ্ছে বি কস থিটা আর এ, এটা হচ্ছে এ ডট ও, ছোট হাতের সব খেয়াল করে নেই, এ ডট বি ডিভাইডেড মডুলাস এ, এবং সাথে একটা থাকবে। হ্যাঁ, এটা না দিলেও চলবে, ওই এটা দিলেই হবে, এটা দেওয়া লাগবে না, ওটা আমি তখন ফর্মুলার জন্য দিছিলাম। আচ্ছা দেখো একটু সরে লিখি, ওই আগের মতোই সেম, শুধু একটা সামান্য পরিবর্তন, ওই একটা একক ভেক্টর থাকবে যার কোনো কাজ নাই, একক হিসেবে ব্যবহার হবে। জুমাতুল আসিস, বল ঠিকছিস তুই?
কিসে টিকবো? নটর ডেম। ওরে বাবা না। দেখো গুণটা করে দাও আগের মতোই, আয়ের সাথে আই, ফোর প্লাস টোয়েন্টি মাইনাস ইলেভেন, এই যে মাইনাস ইলেভেন আর ইন্টু ওয়ান, আর নিচে আসতেছে কত, ফোর হান্ড্রেড ওয়ান টোয়েন্টি ওয়ান, উপরে কত হয় চব্বিশ থার্টিন না সাদিয়া? দেখো তো ঠিক আছে না জুমাতুল, ক্যালকুলেশনটা দেখো, ফোর প্লাস টোয়েন্টি, টোয়েন্টি ফোর মাইনাস হচ্ছে ইলেভেন, তাহলে থাকবে থার্টিন, আর নিচে হচ্ছে টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ, এটাকে রুট করলে আমার কত আসবে দুশো পঁচিশ, ফিফটিন ফিফটিন না? দেখো রুট টোয়েন্টি ফিফটিন ফিফটিন আছে। উপমা কি আসতে পারে না আর? এমনি কি উপমা তোমার সাথে আছে তাসিন? এই যে পাশে এই একক চিহ্নটা দিয়ে দিও, আমি এখানে জায়গা নাই দিয়ে দাও, ইকুয়াল টু আসবে থার্টিন বাই ফিফটিন এ। স্যার এই এটা কি সব জায়গায় দিব? এই এ একক ভেক্টরটা কি সব জায়গায় দিব? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওকে স্যার। আমি এটা কত নাম্বার করলাম, সাতের তিন নাম্বার, তিন নাম্বার। আচ্ছা দেখো চার করা লাগবে, চার পার বাড়ান, এর জন্য দিয়ে দিন স্যার। আচ্ছা চার চার টুকরা করো, হ্যাঁ ওটা আমি আট থেকে করে, এটা সবার তোলা হয়েছে স্যার। দেখো আমি তোমাদেরকে বলে, দেখো এখানে বইয়ের বইয়ের অ্যানসার সাথে কিন্তু মিলবে না অ্যানসারটা, কেন জানো? এইখানে আমরা উপাংশ যে এই ইউনিট ভেক্টরটা এভাবে রেখে দিছি, ওরা এখানে ইউনিট ভেক্টরটা ভাঙাইছে, আসলে ভাঙাইতে হয় না, তুমি অন্যান্য রাইটারের বইতেও দেখো এই ইউনিট ভেক্টরটা ভাঙায় না। স্যার কোনটা? ওই যে একক ভেক্টর দেয়া আছে যেটা উপাংশের, ও স্যার ওইখানে এরা হচ্ছে একক ভেক্টর আবার মানটা বাইর করে দিছে তাই না স্যার? হ্যাঁ মানটা বের করে দিয়ে দিছে, এটা না বের করলেও হয়,
ওকে আর যদি বের করতে চাও তাহলে বের করে দিতে পারো এক এক ভেক্টর আচ্ছা লেখো 8 নাম্বার দেখো মুছে ফেললাম জি স্যার সহজই আছে আচ্ছা করি আই টু জে এখানে এ ক্রস বি স্কেলার ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে এটা পারি তো না এর আগে আমরা কিন্তু করছি এটা স্কেলার ম্যাট্রিক্স এটা আমি শুধু ওদের জন্য করতেছি হ্যাঁ হ্যাঁ এটা সহজ একটা অঙ্ক ওরা যেহেতু নতুন আসছে কয়েকজন আমি দেখো স্কেলার ম্যাট্রিক্স আগে এখানে কিন্তু আমাকে এটা আমাকে পরম মান বের করতে বলছে আমাকে এটা বের করতে বলছে এইটা ওটা আমরা পরে করব আগে আমরা ম্যাট্রিক্সটা নির্ণয় করে নেই সরি ভেক্টরটা নির্ণয় করে নেই আই জে কে যারা এটা বুঝো নাই দেখো এখন দেখো এখানে আই জে কে তিনটা অক্ষ তারপরে হবে সহগগুলো প্রথম ভেক্টরটা দেখো 1 2 কে এর সহগ 3 তারপরে বি এরটা আসো 3 minus 2 1 বুঝতে পারছো সবাই মাহির মাহির কি বুঝছো আরনাস কই আরনাস আছো জি স্যার আরনাস আছ মাহির আবার চলে গেছে নেটে প্রবলেম আচ্ছা দেখো তাহলে আমরা ওই আগের মতোই সরাসরি বিস্তার করে দিব আই দেখো এ তো জানোই তোমরা যারা নির্ণায়ক করছো এখান থেকে 2 গুণ হবে আর আর 2 তারপর সূত্রের মাইনাস এবং মাইনাস 6 মাইনাস 6 এ হয়ে যাবে প্লাস 6 জে তারপরে জে যখন ধরব তখন জে কলামটা বাদ যাবে 1 minus 9 বুঝতে পারছো এই এই জেটা বাদ পুরোটাই বাদ 1 এর সাথে 1 গুণন তারপরে মাইনাস এই যে 9 তিন দিকে নয় প্লাস কে কে এর সাথে কত হবে কেউ বলো তো একজন মাইনাস 2 minus 6 minus 2 minus 6 গুড এবার যোগ বিয়োগ করে দেই 8 এখানে প্লাস 8 হ্যাঁ সবই দেখি 8 এটা মাইনাস 8 মাইনাস 8 মানে ম্যাচিং করে অ্যানসার করছে তাহলে এখন এটাকে বের করতে হবে পরম মানটা বের করা লাগবে রুট ওভার 8 স্কয়ার 8 স্কয়ার প্লাস মাইনাস 8 হোল স্কয়ার দেখো তো 64 এটাকে আমরা শোনো ওই যেহেতু রুট আছে আমরা ওইভাবে যোগ করব না যোগ না করে আমরা এটাকে 3 ইনটু 64 লিখতে পারি না তাহলে কি হবে √3 তাহলে আমাদের ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে মানে ক্যালকুলেটর ইউজ করা লাগবে না বুঝতে পারছো হ্যাঁ স্যার পণ্ডিতরা
এ মাইশা কইরে মাইশা মাইক অফ মেবি হ্যাঁ ও যে মনে হয় ল্যাপটপে নাকি সে করে ক্লাস আল্লাহ জানে মাইশা আমার কথা শোনাস একটা মেসেজ দে আচ্ছা সবাই তুলো হ্যাঁ তোলো শেষ স্যার সাকিন আজকে কি সবারই নেটে প্রবলেম বুঝতেছি না সবাই দেখি দাও আসার মধ্যে আছে একজন যাচ্ছে একজন আসছে সাকিন একটা স্ক্রিনশট নিয়ে নাও এটা করতেছি পরে ভিডিওটা হ্যাঁ বুঝি নাই এ 8 এর 2 করব বললাম ভিডিও করতেছি আটের দুই করব না তিন করব দেখো তো অঙ্কটা দেখো দুইটাই করা লাগবে এই এই অনেকগুলো অঙ্ক আছে ইম্পর্টেন্ট বুঝি না ওই যে দুই এর আই মাইনাস জে কেমনে হয় এটা শর্ত এই যে মনে করো এইভাবে এই পর্যন্ত আসার পরে তারপরে প্রশ্ন মতে লিখবো এটা সমান সমান আই মাইনাস জে ওইখান থেকে এ বি এর মানটা বের করে ফেলবো আচ্ছা করে ফেলি দেখো মুছে গেল হ্যাঁ স্যার এখানে অনেক নতুন নতুন অঙ্ক অ্যাড হয়েছে এগুলো আগে ছিল না এটা কিন্তু দেখো এই তোমাকে চিহ্ন কিন্তু দিয়েই দিছে গুণটা কেমন খেয়াল করছো জি স্যার হ্যাঁ গুণ ক্রস গুণন তার মানে আমরা একটু আগে যে অঙ্কটা করলাম ঠিক ওই অঙ্কটার মতোই তাহলে আমরা প্রথমে ওই দেয়া সেটা লিখে এখানে লিখবো এখানে হ্যাঁ এখানে এ আই প্লাস বি আই প্লাস কে গুণন টু আই টু জে প্লাস থ্রি কে একটু দেখো আমার আবার অঙ্ক তুলতে তুলতে একটু ভুল হয়ে যায় প্লাস মাইনাস এ শোনা 10 মিনিট পরে চলে গেলে আবার অ্যাড হয়ে সবাই জয়েন করো হ্যাঁ আচ্ছা আমরা এখন এটা বের করে নিব নির্ণায়ক দিয়ে আই জে কে এ বি 1 কারো যদি এখন এটা প্রবলেম থাকে জিজ্ঞাসা করো শরম পাইলে কাজ হবে না নিজের লস হবে আই কারণ কি অনেক এখানে দুই একজন তোমরা আছো যারা ম্যাট্রিক্স নির্ণায়ক এখনো করো নাই তোমাদের জন্য এটা হয়তো একটু অসুবিধা হইতে পারে কারণ এটা নির্ণায়কের একটা অংশ এটা হচ্ছে 3b মাইনাস 2 মাইনাস জে সি এ মাইনাস 2 হ্যাঁ সি এ মাইনাস 2 প্লাস কে ইনটু 2a মাইনাস 2b হ্যাঁ এটা যখন বাদ দিয়ে দিব তখন 2a মাইনাস 2b 2a মাইনাস 2b এখানে কোনো যোগ বিয়োগ হবে না তাই না এক একটা এক এক রকম লিখে রাখো এ পর্যন্ত লেখো লিখেছি স্যার হ্যাঁ এবার লিখবো শর্ত মতে আই 3b 2 জে 3a 2 কে ইকুয়াল টু কি ছিল জানি আই মাইনাস জে আই মাইনাস জে
এখন দেখো এখানে তো ওইভাবে কোনো কিছু আমাদের সহগ গুলা এই পাশে একটা ভেক্টর ওই পাশে আরেকটা ভেক্টর দুইটা ভেক্টর যদি সমান হয় তাহলে কি হবে তাদের সহগ গুলো পরস্পর সমান হবে যেমন এখানে i এর সহগ হচ্ছে 1 আর এখানে i এর সহগ হচ্ছে 2b minus 2 তাহলে আমরা কি লিখব প্রশ্ন মতে 3b minus 2 equal to 1 আরেকটা j jটা jটা হচ্ছে 3a minus 2 is equal to minus 1 আর তুমি k যদি k টাও লিখতে চাও লিখতে পারো কারণ আমার মনে হয় না লাগবে লাগবে আমার পরেরটা এখান থেকে আমি ab এর মান বের করে ফেলতে পারবো না হ্যাঁ স্যার আমার এই তিন নাম্বারটা লেখার দরকার নাই শুধু শুধু কলমের কালিও নষ্ট আচ্ছা তাহলে এখান থেকে ও সরাসরি তো বের করতে পারতাম তোমরা কি লিখে ফেলছো না লিখে রাখো তাহলে এখান থেকে প্রথমটা থেকে সরাসরি b এর মানটা বের করে ফেলি হ্যাঁ b equal to 1 হ্যাঁ এবং দ্বিতীয় শর্তটা লিখে একবারে সরাসরি 3a minus 2 equal to কত লিখছিলাম এই 1 হবে এটাও 1 হবে মাইনাস হবে না এটাও হচ্ছে 3a equal to 3 a equal to 1 তার মানে a এর মানও 1 b এর মানও 1 স্যার মাইনাস হলো না কেন মাইনাস হলো না কেন আরে শুন বলতে দে তখনই ভুল আমি লিখছিলাম এখানে যে মাইনাস ছিল না জি স্যার এই মাইনাসটা খেয়াল করি নাই এখানেও তো মাইনাস আছে তাহলে দুইটা মাইনাসে তো চলে যাবে বুঝো নাই আমার এই j এর সহগ মাইনাস এই যে এর সহগ মাইনাস ওয়ান মাইনাস তাহলে দুইটা মাইনাস আমি ইচ্ছা করলে দুই পাশে মাইনাস দিতে পারি দরকার নাই দুইটা মাইনাস একদমই বাদ দিয়ে দিছি আগে থেকে ঠিক আছে জি স্যার শেষ করো এবার হলো তিন তিন নাম্বার অঙ্কটা একটু তোমরা দেখো তো মনে হয় পারবা একটু আগে দেখো আগে দেখো একদম সহজ অঙ্ক ম্যাট্রিক্স এর মতো এই যে আগে বিসি বের করব তারপর হচ্ছে বিসি এর সাথে এ করব এই তো মাথায় হেড আছে হ্যাঁ গুড আচ্ছা এটা শেষ করো তারপর আমি বুঝাই দিচ্ছি আমার পরে এটা শেষ করো সবার কি শেষ সাকিন এই আজকে নিকিতা তো আসে নাই রাফিয়া তাসিন নিকিতা ছিল চলে গেছে দেখতেছি হ্যালো বলো হ্যাঁ বলো শুনতেছেন শোনা যায় না হ্যাঁ শোনা যায় না নাদিম কোন জায়গায় সেটাই বুঝি না মাইকটা আর কি স্ক্রিনে টাচ করেন তাহলে মাইক অ্যাপিয়ার করবে আসে না রে সবার কি হয়েছে নাকি জি স্যার থাকেন আরে বারবার কল দিল
শোনো, এই 8-3 নাম্বারটা আমি একটু হিংস দিয়ে দিচ্ছি, করাবো না। এখানে এ ক্রস বি ক্রস সি, আমরা তো ক্রস গুণন কিভাবে করে এই মাত্র দেখলাম, দুইটা অঙ্ক করলাম। প্রথমে আমাকে বি ক্রস সি ভেক্টরটা নিয়ে একটা ভেক্টর তৈরি হবে, ওই ভেক্টরটার সাথে আবার এই বি ক্রস সি করলে আরো একটা স্কেলার ম্যাট্রিক্স তৈরি হবে। তারপরে এই দুইটা ম্যাট্রিক্স মানে গুণ করলে যে ম্যাট্রিক্স আসবে সেটাই হলো অ্যানসার, আর কিছু করতে হবে না, জাস্ট খালি ম্যাট্রিক্সটা বের করতে বলছে এই তিনটা এভাবে। বুঝা গেছে? প্রথমে বি ক্রস সি বের করবা, এই এটা যে অ্যানসারটা আসবে এর সাথে আবার এ গুণ করবা, পরে এ দিয়ে আবার ওটার সাথে গুণ করে তারপরে আরেকটা ম্যাট্রিক্স তৈরি হবে। এটা করে নিবা। আমরা 5 নম্বর অঙ্কটা করবো, 5 নম্বর ভেক্টরটা দেখ, অঙ্কটা দেখো তোমরা। আচ্ছা আমি আগে তুলে নেই, তারপরে আলোচনা করি। এখানে ভেক্টরের কোনো নাম দেয়া নাই, আমি তিনটা নাম দিব, এই জন্য মনে করি দিয়ে লিখতেছি এ তোমাদের কাছে বই আছে না? জি স্যার। বললাম বই আছে তো সামনে, দেখো একটু ভুল টুল করলে দেখো। স্যার টাইম শেষ হয়ে যাবে, আবার করতে থাকেন। ও আচ্ছা 40 হয়ে গেছে না? এ মাঝে মাঝে দেখি না 40 এর ওভার হয়ে যায়, সমস্যা হয় না, কেন যে। দেখি আচ্ছা ভেক্টর অঙ্কটা তুলে নাও সবাই।